পুলিশ আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে চাঁদার জুলুমবাজির বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ গ্রহণ করেন। এবং আমি আধিকারিকদের পুলিশ আধিকারিকদের বলেছি কোনো অবস্থায় এটা আমরা বরদাস্ত করব না, আর আমরা মুখে বরদাস্ত করব না করে এর অ্যাকশনও দেখতে চাই না, সেই কথা আমি বলেছি। রাস্তায় যান চালকদের হয়রানি করছে, মোটা অঙ্কের টাকা চেয়ে হুমকি ধুমকি দিচ্ছে। চোরাই বাড়ির হয়ে যারা গাড়ি চালিয়ে রাজ্যে প্রবেশ করেন তাদের জন্য পুজোর মাস আতঙ্কের মাস। জায়গায় জায়গায় রাস্তায় তাদের চাঁদা চেয়ে তাদের পথ আটকানো হয়, 2-5 হাজার টাকা দাবি করা হচ্ছে। ত্রিপুরা পাবলিক ওপিনিয়নের অফিসে গাড়ি চালকদের অভিযোগ আসছে একের পর এক এবং তাদের অভিযোগ সংবাদ আকারে প্রকাশ করা হয়েছে। তাছাড়া এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরা রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদার নামে জুলুমবাজের বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযান করতে দেখা গেছে। অন্যান্য জেলায় পুলিশ আধিকারিকদের ভূমিকা কিন্তু তেমন চোখে পড়ছে না। এবার মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর দেখা যাক পুলিশ চাঁদার নামে জুলুমবাজির বিরুদ্ধে কতটা তৎপর, সক্রিয় ভূমিকা পালন করে। আরে আমাদের দিকে কিছু আছে, আরে না, আরে কি বললাম আমি যাচ্ছি এদিকে, আরে চলো।